ক্লাস 8 তোমাদের ফোর্থ অনলাইন এক্সাম শেষ হলো। তোমাদের সমস্ত অঙ্ক বইটি শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ হয়ে গেছে এবং তার সাথে সাথে পরীক্ষার আগে আগে আমরা রিভিশনও করিয়ে দিয়েছি, আবার নতুন করে রিভিশন করছি। তো আজ আমরা কোশে থেকে 19 পেজ নাম্বার 190 এর অঙ্কগুলি রিভিশন করছি। তোমাদের সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে, আবার চ্যাপ্টারগুলি ধরে ধরে আবার রিভিশন করানো হচ্ছে। তো আজ আমরা 190 পেজের অঙ্কগুলি করছি। তোমরা দেখো এখানে আমরা সমীকরণ গঠন এবং তার সমাধান, এই একটি হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, পরবর্তী ক্লাসেও তোমরা এই অঙ্কগুলি পাবে, সুতরাং এই চ্যাপ্টারটি আমাদের আবার ভালো করে পড়তে হবে। দেখো সমীকরণ গঠন করতে হবে এবং তার থেকে আমাদের সমাধান করতে হবে। তো 1 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখা সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা চল সংখ্যা x ধরে নেব, মানে সীমা লেখা সংখ্যাটা ধরে নেব। ধরি সীমার লেখা সংখ্যাটি, সীমার লেখা সংখ্যাটি হল x। তাহলে প্রশ্নানুযায়ী কি হচ্ছে দেখো, প্রশ্নানুযায়ী কি সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ। তাহলে যদি সংখ্যাটা x হয় তাহলে তার দ্বিগুণ কত হবে, 2x। দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তাহলে x যদি সংখ্যাটা হয় তার দ্বিগুণ হচ্ছে 2x, তার সাথে আমরা 2 যোগ করলাম যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সংখ্যাটা 3 গুণ কত, 3x, তাই তো? x যদি সংখ্যাটা তার 3 গুণ হচ্ছে 3x, তার থেকে 5 ছোট, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে এখান থেকে যখন আমরা সমাধানটা করে ফেলবো, অর্থাৎ x এর মানটা বের করবো, চল সংখ্যা x এর মানটা বের করবো, সেটাই হচ্ছে সীমা লেখা সংখ্যা। তাহলে এখান থেকে দেখো আমরা সমাধান করতে শিখে ফেলেছি, বাম পক্ষের সংখ্যা ডান পক্ষে বা ডান পক্ষের সংখ্যা বাম পক্ষে আনাকে পক্ষান্তর বলে, আর পক্ষান্তর করতে হলে সাইন চেঞ্জ করতে হয়। তাহলে দেখো 2x আছে বাম পক্ষে, ওটা বাম পক্ষেই রইল, 3x তো ডান পক্ষ আছে, ওটাকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম, -3x হলো ইকুয়াল টু হচ্ছে -5, ডান দিকে ছিল -5 হইলো, অর্থাৎ -5 হলো, আর এটা +2টা বাঁ দিকে আছে, এটা -2 করে দিলাম। তাহলে এখান থেকে দেখো 3x থেকে 2x বাদ, মানে x যেহেতু 3x টা বড়, তার সাইনটা বুঝলো -x ইকুয়াল টু হচ্ছে -7, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল করলাম, তাহলে আমরা কত পেলাম, x ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে সীমা লেখা সংখ্যাটি কত, অর্থাৎ অ্যান্সারটা হলো যে সীমার লেখা সংখ্যাটি হলো 7। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এবার আমরা 2 এর দাগের অঙ্কটা করবো, 2 এর দাগের অঙ্কটা, 2 এর দাগের অঙ্কটা বলা আছে দেখো যে 3টি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে পরপর সংখ্যাগুলো, যদি 2 হয় তারপরে একটা 3, বা একটা সংখ্যা যদি 5 হয় তারপরে সংখ্যাটা 6, মানে পরপর সংখ্যাগুলো আর কি। তাহলে 2 এর দাগের অঙ্কটা তোমরা দেখো, 3টি ক্রমিক সংখ্যা লিখে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ হয়েছে 11 বেশি হবে। তাহলে ক্রমিক সংখ্যাটি, সংখ্যাটি কি কি, 3টি ক্রমিক সংখ্যা না, তাহলে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে, প্রথম সংখ্যাটি ক্রমিক সংখ্যাটা আছে না, তাহলে প্রথম সংখ্যাটি সমান আছে এক্স, এক্স ধরে নিলাম। তাহলে পরের সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা কত হবে, না 1 যোগ হবে, তাই তো? যদি 5 হয় তারপর একটা 6 হবে, বা 6 হলে তারপর একটা 7 হবে, তাহলে একটার সঙ্গে প্রথমটার সঙ্গে 1 যোগ হবে তারপর একটা হবে, বা দ্বিতীয়টার সঙ্গে 1 যোগ করে তৃতীয়টা হবে, এভাবে হবে আর কি। আর দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে দ্বিতীয় সংখ্যাটি সমান হচ্ছে এক্স প্লাস 1, আর তৃতীয় সংখ্যাটা কত, তৃতীয় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 1 প্লাস 1, তাই তো? সমান হচ্ছে এক্স প্লাস 2। এবার শর্ত, মানে প্রশ্নানুযায়ী সমস্যাটা কি বলা আছে সেই নির্দেশটা দেব। প্রশ্নানুযায়ী কি যাদের যোগফল থেকে 5 বিয়োগ, তাহলে যোগফলটা কি, প্রথম সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটা কত, না এক্স প্লাস 1, তৃতীয় সংখ্যাটা কত, এক্স প্লাস
टू ठीक है যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ যোগফল থেকে পাঁচ বিয়োগ করো বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ মাঝের সংখ্যা কত মাঝের সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান মাঝের সংখ্যার দ্বিগুণ মানে দুই গুণ হচ্ছে দ্বিগুণের চেয়ে এগারো বেশি বেশি মানে হচ্ছে যোগ হয়ে গেল এগারো যোগ ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের সংখ্যা তিনটে বের করতে হবে তাহলে আমরা সমাধান করবো সমাধান করে এক্স এর মানটা বের করবো এক্স এর মান বের করলে প্রথম সংখ্যাটা পেয়ে যাবো তার সঙ্গে এক যোগ করে দ্বিতীয় আবার তার সঙ্গে যদি দুই যোগ করে তৃতীয় সংখ্যাটা এখানে আমরা পেয়ে যাবো তাহলে আমরা কত করছি এত সমাধান করে এক্স প্লাস এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ ইকুয়াল টু দুই গুণ তাহলে হচ্ছে টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন ঠিক আছে তাহলে দেখো যোগ করে চলে এক্স 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 কত হচ্ছে থ্রি এক্স যোগ করলাম থ্রি এক্স আর দেখো এক আর দুই হচ্ছে তিন এক আর দুই তিন যোগ করে আবার পাঁচ বিয়োগ মানে হচ্ছে মাইনাস দুই ঠিক আছে ইকুয়াল টু কত না টু এক্স প্লাস এগারো আর দুই এক তেরো এক্সটাকে বাঁধকে নিয়ে আসবো মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে তেরো প্লাস টু বা এক্স ইকুয়াল টু হচ্ছে পনেরো তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে অতএব প্রথম সংখ্যাটা হচ্ছে অতএব প্রথম সংখ্যা তিনটে বের করতে বলেছে তাহলে প্রথম সংখ্যাটি সমান হচ্ছে পনেরো এই এক্স এর মান এক্স মানে তো পনেরো আর দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে পনেরো প্লাস এক সমান হচ্ছে ষোলো তাই তো ষোলো হয়ে গেল আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে ষোলো প্লাস এক তৃতীয় 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 সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যাটি হচ্ছে কত না এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স এর মান যদি পনেরো হয় তাহলে পনেরো প্লাস দুই সমান হচ্ছে সতেরো তাহলে তিনটে সংখ্যা হচ্ছে পনেরো ষোলো সতেরো ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা দেবে পনেরো ষোলো এবং সতেরো তিনের দেখার অঙ্কটি করছি তিনের দেখার অঙ্ক তিনের দেখার অঙ্কটা দেখো বলা আছে যে আমি এমন একটা সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে আর এক চতুর্থাংশ এক থম এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এটা হচ্ছে এক থম ঠিক আছে এমন একটা সংখ্যা আমাদের বার করতে হবে সেই সংখ্যাটা এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক কম তিনের অঙ্কটা তাহলে ধরি সংখ্যাটি কত না ধরি সংখ্যাটি হলো এক্স এক্স ধরলাম তাহলে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ মানে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক তৃতীয়াংশ কত হবে এক্স বাই থ্রি এক্স বাই থ্রি থেকে এক চতুর্থাংশ চতুর্থাংশ মানে কত এক্স বাই ফোর কত কম না এক কম এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক কম তাহলে এক্ষেত্রে আমরা সমাধান করে এক্স এর মানটা বের করব ঠিক আছে বা তিন আর চারের লসাগু হচ্ছে বারো তাহলে এটা কত হলো ফোর এক্স এটা কত হলো থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাই তো তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ এক্স বাই টুয়েলভ ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স এর মান কত হলো ভগ্নাংশ মানে কোনাকুনি কমে গেল বারো তাহলে সংখ্যাটি কত অর্থাৎ নিম্ন সংখ্যাটি হলো বারো ঠিক আছে আর যে নিম্ন সংখ্যাটি হলো বারো এটা হচ্ছে চার দিকে আমাকে বলা আছে দেখো যে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যা লব থেকে দুই বড় এবং যার যার হর তার লব থেকে দুই বড় লবের সঙ্গে তিন যোগ এবং হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি হবে সাতের তিনের সমান তাহলে ধরি ধরি ভগ্নাংশটি ধরি ভগ্নাংশ টি কি বলেছে এমন একটি যার যার হর তার লবের চেয়ে তিন বড় হরটা ধরে নিতে হবে হ্যাঁ হরটা কত হরটা হচ্ছে এক্স এ ল সরি যার হর লবের চেয়ে তিন বড় ধরি ভগ্নাংশটি
লগ সমান এক্স, তাহলে হর কত? যদি ভগ্নাংশটি লগ হচ্ছে এক্স, অতএব ভগ্নাংশটির হর কত? হর হচ্ছে লবের চেয়ে তিন বড়, লবের চেয়ে তিন বড়। তাহলে লবটা যদি এক্স হয় তাহলে হরটা হবে এক্স প্লাস থ্রি, ঠিক আছে? তাহলে ভগ্নাংশটা হয়ে গেল দেখো প্রকৃত ভগ্নাংশ, তাই না? লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় সে ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো তিনের পাঁচ, হ্যাঁ, পাঁচের সাত, তারপর দুইয়ের নয়, এগুলো হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, অর্থাৎ হরটা বড় আর লবটা ছোট। তাহলে এখানে আমাদের ভগ্নাংশটা কত হলো? অতএব ভগ্নাংশটি হলো কত? এক্স বাই এক্স প্লাস থ্রি। তাহলে এখানে বলা আছে দেখো ভগ্নাংশটি লবের সঙ্গে দুই যোগ। প্রশ্নানুযায়ী এরপর প্রশ্নানুযায়ী দেখো কি পাচ্ছি, প্রশ্নানুযায়ী আমরা কি পেলাম? ভগ্নাংশটি লবের সঙ্গে দুই যোগ, লব হচ্ছে এক্স, তার সঙ্গে আমরা কত যোগ করলাম? দুই যোগ করলাম। এবং হর থেকে এক বিয়োগ, হর কত? হরটা হচ্ছে এক্স প্লাস থ্রি, হরটা কত আছে না এক্স প্লাস থ্রি, তার থেকে এক বিয়োগ, হ্যাঁ বিয়োগ করলাম। এবং হরের বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবে তাদের বিয়োগ করে, এই একটা ভগ্নাংশ পেলাম। আর একটা কি, লব থেকে এক বিয়োগ, লবটা হচ্ছে এক্স, এক্স থেকে এক বিয়োগ, হ্যাঁ, আর হরের সঙ্গে দুই যোগ, হর কত? এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, তার থেকে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল হচ্ছে দুইয়ের পাঁচ। ভগ্নাংশ বের করতে হবে, তাহলে এখানে দেখো আমি সমাধান করছি কত হচ্ছে, এক্স প্লাস টু বাই তিন থেকে এক বাদ এক্স প্লাস টু, এটা হলো ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা কত হচ্ছে না এক্স প্লাস ফাইভ, তিন আর দুই পাঁচ সমান এটা হচ্ছে দুই পাঁচ, এই দুটো কেটে গেল। এবার পুনরাগুণ গুণ করো, হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস টেন, তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে টেন প্লাস ফাইভ, অতএব থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে পনেরো। থ্রি এক্স টু ফাইভ এক্স মাইনাস টু এক্স মানে থ্রি এক্স ইকুয়াল টু পনেরো, তুলে সেখানে তাহলে কত আমরা এক্স ইকুয়াল টু হচ্ছে পনেরো বাই তিন সমান হচ্ছে পাঁচ। তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে, ভগ্নাংশটা এখানে লিখে দিচ্ছি, এক্স এর মান হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে পাঁচ প্লাস তিন সমান হচ্ছে পাঁচ বাই আট, তাহলে এটা হয়ে গেল ভগ্নাংশটা।